উৎসবমুখর পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হলো স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী এই স্কুল থেকে 2022 সালের SSC পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী নুরুল মাহিদকে সম্বর্ধিত করেন। পরে তিনি স্কুলের 150 শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ গান নাটিকা সহ নানা আয়োজনে সাজানো মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন। স্কুলের অধ্যক্ষ খতিব শাহনা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি আরও উপভোগ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়া রহমান, অতিরিক্ত জেলা জজ ইশরাত জাহান মন্নি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির সভাপতি শামসুর রহমান মানিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক এবং অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই স্কুল থেকে 2022 সালের SSC ও HSC পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে।